জিওর ল্যান্ড চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজকের ভিডিওটিতে আমরা দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডল থেকে ঘূর্ণবাদ কাকে বলে ঘূর্ণবাতের বৈশিষ্ট্যগুলি কী কী পথিক ঘূর্ণ্যবাদ কাকে বলে পথিক ঘূর্ণ্যবাতের বৈশিষ্ট্যগুলি কি কি অথবা ঘূর্ণবাদ ও প্রতীক ঘূর্ণ্যবাতের পার্থক্য নিয়ে আলোচনা করব আমরা ঘূর্ণবাদ ও প্রতি পার্থক্য নিয়ে আলোচনা করব এবং সেই সঙ্গে ঘূর্ণবাদ ও প্রতি সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি দেখে নেব প্রথমেই ঘূর্ণবাদের সংজ্ঞা উষ্ণতা বৃদ্ধি বা অন্যান্য কারণে কোনো স্বল্প পরিসর স্থানে হঠাৎ বায়ুচাপ কমে গেলে সেই অঞ্চলের বায়ু স্বাভাবিকভাবে ঊর্ধ্বামী হয় এবং চাপের সমতা রক্ষার জন্য পার্শ্ববর্তী যে উচ্চচাপ অঞ্চল আছে সেখান থেকে বায়ু চক্রাকারে ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে পর্যায়ক্রমে প্রবেশ করে এবং সেই বায়ু উষ্ণ ও হালকা হয়ে কুণ্ডলি পাকিয়ে ঊর্ধ্বমুখী হয় এরূপ নিম্নচাপ বিশিষ্ট কেন্দ্রমুখী ঊর্ধ্বগামী প্রবল বায়ু প্রবাহকে ঘূর্ণবাদ বলা হয় ইংরেজিতে সাইক্লোন শব্দটি এসেছে শব্দ কুকলোস থেকে যার অর্থ বৃত্তাকারে ঘোরা বা সাপের কুণ্ডলির মতো বেষ্টন করা হেনরি পিডিংটন আঠারোশো আটচল্লিশ সালে এই সাইক্লোন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন প্রতীপ ঘূর্ণবাদ। নাতিসুতোষ্ণ ও হিমমণ্ডলে উচ্চচাপ কেন্দ্রকে ঘিরে কেন্দ্র বহির্মুখী অধগামী ধীর গতি সম্পন্ন শীতল ও শুষ্ক বায়ুপ্রবাহকে বলে অর্থাৎ ঘূর্ণবাতের বিপরীত বৈশিষ্ট্যযুক্ত ঘূর্ণায়মান বায়ুপ্রবাহকে বলা হয় স্যার ফ্রান্সিস গল্টন আঠারোশো সালে প্রথম অ্যান্টিসাইক্লোন শব্দটি ব্যবহার করেন যার অর্থ ঘূর্ণবাতের বিপরীত অবস্থান ঘূর্ণবাদ দুই প্রকার ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণপাত এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাদ সুতরাং ঘূর্ণবাদ ক্রান্তীয় অঞ্চল এবং নাতিশীতোষ্ণ মণ্ডলের নিম্ন ও মধ্য অক্ষাংশে গ্রীষ্মে উষ্ণ সমুদ্রে বা শীতে স্থলভাগে সৃষ্টি হয় ক্রান্তীয় ও ঘূর্ণপাত গ্রীষ্মে উষ্ণ সমুদ্রে সৃষ্টি হয়ে থাকে অন্যদিকে পথিপূর্ণবাদ শীতল নাথুদ ও হিমমণ্ডলের মধ্য ও উচ্চ অক্ষাংশে ষাট থেকে আশি ডিগ্রি অক্ষাংশের মধ্যে মূলত শীতল স্থলভাগে শীতকালে সৃষ্টি হয় তাহলে ঘূর্ণবাদ বেশিরভাগ ক্ষেত্রে গ্রীষ্মকালে সৃষ্টি হচ্ছে অন্যদিকে পথিব শীতকালে তৈরি হচ্ছে ঘূর্ণবাদ উষ্ণ সমুদ্রে তৈরি হচ্ছে পথিপূর্ণবাদ শীতল স্থলভাগে শীতকালে সৃষ্টি হচ্ছে বায়ুচাপ ঘূর্ণবাতের কেন্দ্রে গভীর নিম্নচাপ অবস্থান করে অন্যদিকে পথি ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ অবস্থান করে বায়ু প্রবাহ ঘূর্ণবাতের কেন্দ্রের বায়ু উষ্ণ এবং তা ঊর্ধ্বগামী হয় অন্যদিকে পথি ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ এখানকার বায়ু শীতল এবং এই বায়ু নিম্নগামী হয় বায়ু প্রবাহের দিক ঘূর্ণপাতের বায়ু উত্তর গোলার্ধে বাঁ দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে ডান দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয় আমরা চিত্রে তা দেখতে পাচ্ছি অন্যদিকে প্রতীপ ঘূর্ণপাতের বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয় সুতরাং আমরা দেখলাম ঘূর্ণবাদ ও পথি ঘূর্ণবাতের বায়ুপ্রবাহ সম্পূর্ণ বিপরীতভাবে আবর্তিত হয় আমরা এবার ঘূর্ণবাদ ও প্রতি ঘূর্ণবাতের বায়ুপ্রবাহের গতিবেগ দেখে নেব ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ু মাঝারি থেকে তীব্র গতি সম্পন্ন হয় ঘূর্ণবাতের গতিবেগ ঘন্টায় চল্লিশ থেকে চারশো কিমি পর্যন্ত হয়ে থাকে অন্যদিকে পথি ঘূর্ণপাতের বায়ু ধীর গতি সম্পন্ন হয় গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিমি পর্যন্ত হয়ে থাকে স্থায়িত্ব ও ক্ষমতা ঘূর্ণবাদ অল্পক্ষণ স্থায়ী হয় তবে খুব শক্তিশালী হতে পারে অন্যদিকে প্রতিপ ঘূর্ণবাদ দীর্ঘকাল স্থায়ী হয়ে থাকে তবে অত শক্তিশালী নয় সুতরাং আমরা দেখলাম ঘূর্ণবাদের থেকে প্রতিপ ঘূর্ণবাতের স্থায়িত্ব বেশি তবে শক্তি কম পার্থক্যের বিষয় আবহাওয়ার প্রকৃতি ঘূর্ণবাতের আবহাওয়া দুর্যোগপূর্ণ অশান্ত হয় আকাশ মেঘাচ্ছন্ন থাকে প্রবল বৃষ্টি ও বজ্রপাত হয় ব্যাপক জীবন ও সম্পত্তি হানি ঘটে ঘূর্ণপাতের ক্ষেত্রে অন্যদিকে পথিক ঘূর্ণবাতের বায়ু শান্ত হয় আকাশে মেঘ থাকে না অর্থাৎ মেঘ মুক্ত নির্মল হয় বৃষ্টিহীন শুষ্ক হলেও কিছু ক্ষেত্রে তুষারপাত হয়ে থাকে পথিক ঘূর্ণুপাতে ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওর লাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ